হাই ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা তো ফ্রেন্ডস গুড মর্নিং শুক্রবার জানিয়ে আরেকটি নতুন আর আমি সীমা আমার নতুন আরেকটা ব্লকে বন্ধুদের অনেক অনেক স্বাগতম জানিয়ে আরেকটি নতুন ব্লক শুরু করছি তো বন্ধুরা এখন বাজে এখন বাজে সকাল সাত বাজে লেগে গেলাম কারণ প্রচুর বৃষ্টিপাত হয়েছে আজ সকালে তো আর ঘুম থেকে উঠতেও তাই দেরি হয়ে গেছে আর ওদিকে তো আমার ঘরগুলো মোছা হয়ে গিয়েছে এখন চলে আসছি কিচেনে বৃষ্টির দিন কিচেন পরিষ্কার না থাকলে ভালো লাগে না আমাদের গ্রামে মাটির ঘরে বন্ধুরা খুবই খারাপ অবস্থা চারদিক দিয়ে ঘরটার জল পড়ে ইঁদুরো বাঁদর সুস সবই ঢুকে যায় ঘরে তো ঘরটা যে খুব ভালো করে একটু ক্লিন করে নিলাম যদিও দেরিতে ঘুম থেকে উঠেছি তবুও আর এই জিনিসগুলো একটু মানে সবগুলো মুছে নিয়ে মানে যেগুলো খুবই নোংরা হয়েছে সেগুলি মুছে গুছিয়ে দেখো আমার কিচেন মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে তারপর বাসি জামাকাপড় ছেড়ে কিচেনে চলে আসলাম রান্না চাপাতে তো দেখো চালটা ধুয়ে মানে হাঁড়িতে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা মোছা হয়নি সব কাজ করেছি গ্যাসটা মোছা হয়নি মানে গ্যাসটা বাইরে থেকে মুছে এনেছি তবে জলটা মানে রয়েই গেছে তো ওইটুকুই একটু মুছে নিচ্ছি বন্ধুরা তো দেখো গ্যাসটা মোচা কমপ্লিট আজ লাইটারটা খারাপ হয়ে গেছে আস না মোটামুটি মাস থেকে তো কেনাই হচ্ছে না তো ম্যাচ দিয়ে আমি স্টোভটা জ্বালিয়ে নিলাম মানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর তারপর দেখো ওদিকে ভাত চাপিয়ে দিয়ে গিয়েছিলাম বাজারে বাজার থেকে রান্নার কিছু নেই তো দেখো পটেটো নিয়ে আসলাম পটেটো নিয়ে আসলাম মাম নিয়ে মাছ নিয়ে আসলাম আর নিয়ে আসলাম আম তো আমার পথে শুরু হয়ে গেছে দুধ আম খেতে হয় তার জন্য নিয়ে আসলাম তো মাছটাকে এখন কেটে দিয়ে ভালো করে করে পরিষ্কার আর দেখো এইদিকে মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি নুন হলে তখন মেখে নেব আর এইদিকে একটা সবজি তৈরি করে তার জন্য মশলাটা মিক্সচারে দিয়ে দিয়েছি পেস্ট করে আর এদিকে হিট হয়ে গিয়েছে এক এক মাছগুলোকে ভেজে তুলে নেব আর বন্ধুরা শুরুতেই বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ব্লগটা একটু হলো ভালো লাগবে তাদের সাথে গল্প করতে করতে আমার সবজিটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো ফাইনালি তোমাদের সামনে এলাম বন্ধুরা এখন বাজে সাড়ে আটটার মতো সো ফ্রেন্স গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর বেলা শুরু করেছি সকাল থেকে তো বন্ধুরা বেশি কথা বলার সময় নেই তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হলো তো বন্ধুরা ব্যাক ক্যামেরায় দেখি নাও কী কী রান্না করেছি বেশি কিছু করিনি কারণ ভুট্টা ভাঙানো হচ্ছে তো সেখানেই যাব খুব তাড়াহুড়ো সবাই চলে গেছে শুভ সূর্য ওর বাবা তো আমি এখন যাব। তো দেখো একটা মেলায় রান্না করেছি শুধু ভাত প্যাক করে নিয়েছি আর করেছি যে মাছের ঝুঁ টিফিন বক্সে নিয়েও নিয়েছি তো ফ্রেন্ডস চলো আমার সাথে সেই শ্বশুর বাড়ি এলাকাতে সেখানে ভুট্টা ভাঙানো হচ্ছে আর দেখো এখন সাইকেলে করে যাব ভাত নিয়ে যাবো অনেকটা দূর এক কিলোমিটার তো যে ভাসতে সাইকেলটা নিয়ে নিলাম তো ব্যাগেও আছে আর তো বন্ধুরা ফাইনালি চলেই এলাম রাস্তায় আর ক্যামেরা করতে পারিনি বন্ধুরা সারা রাস্তা জুড়ে শুধু ভুট্টা আর ভুট্টা তো আর রোদ্র উঠেছে মোবাইলে কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো চলে এসেছে যে সাইকেল রেখে দিয়েছি যে ভাত এখানেই আছে আর পাশেই আমার দেওর ভাইয়ের বাড়ি আর ওই একটি কালী মন্দির তোমরা তো দেখিয়েছো তোমাদের দেখিয়েছো ওর পাপা বসে আছে ভীষণ রোদ্র উঠেছে আর আস টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি সিন্ডিকেট হবে তো দেখো এই রোদে আমি ভুট্টাগুলো নাড়াচাড়া করছি আর দেখো বন্ধুরা আজ মোটামুটি ১৪ দিন পর রোদ্র উঠলো চৌদ্দ দিন আগে ভুট্টাগুলো উঠানো হয়েছে তো আজ বেশ রোদ্র মোটামুটি তাপমাত্রা যে বললাম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে তো দেখো সারা রাস্তা জুড়ে দু ভুট্টা আর ভুট্টা বন্ধুরা এখানে তো আমাদের দিয়েছে আর আমি যে সাইকেল নিয়ে আসলাম না সেখানেও সারা রাস্তা ভুট্টা আর ভুট্টা তো ওই যে এক দিদি ভাইকেও কাজে নিয়েছে কারণ আমি একা তো পারবো না এত ভুট্টা মানে নাড়াচাড়া করতে আর রোদ্রের তাপমাত্রা প্রচুর বোন হচ্ছে হাত পা পুড়ে যাচ্ছে এই অবস্থা মোটামুটি এখানে পঞ্চাশ পঞ্চাশ কুইন্টালের মতো হবে তো দেখো সেই ভুট্টাটা আজ ভাঙানো হয়েছে আর না আজকে দেখো এখন কোথাও মেঘনি ছিটির মানে পনেরো দিন চোদ্দো দিন পরে রোদ উঠলো না আমার এখন খুব তাপ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে তো এই দেখো আমরা দুই দিদি ভাই নাড়াচাড়া করছি আর বন্ধুরা তোমরা তো জানো আমাদের বাড়িটা এক কিলোমিটার দূরে তো ওই যে দেওর ভাইয়ের বাড়ি দেখা যাচ্ছে আর মাঠটার ও পাশেই শ্বশুর বাবার বাড়ি তো ওখানেই আমরা এখন একটা বাজারের কাছে থাকি তো সেখান থেকে সাইকেল নিয়েই এখানে আসতে লাগে আর তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা একটু হলেও ভালো লাগবে আর বন্ধুরা তোমাদের শুরুতে আরেকটি অনুরোধ করে রাখ অনুরোধ করি প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকে জুড়ে থাকার অনুরোধ হলো একটু হলেও তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে একটু ছোট্ট লাইক করো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটে আর আমার চোখ দেখে বুঝতে পারছো আমি কি মানে কি কাজ করলাম তোমরা তো দেখছো আর আসবে না রোদের তাপমাত্রা মানে টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি তো এত মানে চোদ্দো পনেরো দিন বৃষ্টি হলো বৃষ্টির পর এই প্রথম রৌদ্র ভীষণ তাপ আর খুব মানে সহ্যই করা যাচ্ছে না মোট কথা যেটা তো আজ তোমরা তো দেখলে অনেকগুলো ভুট্টা ভাঙানো হয়েছে নাড়াচাড়া করছে একজন দিদিভাইও আছে সেও আমার সাথে আছে আর আজকে সানডে এর জন্য আরও বেশি সানডে না হলে মানে অন্যান্য বার হলে তো আমি স্কুলে থাকতাম তো আজ সানডে বলেই আমার রোদে এতটা কষ্ট করতে হচ্ছে কৃষকদের এরকম হাড়ভাঙা পরিশ্রম কষ্ট আছে রোদ বৃষ্টি ঝড় জল এদের উপর দিয়ে যায় তো এটাই কৃষকদের জীবন আর কোথায় বসে আছি তোমরা হয়তো ভাবছো তো বসে আছি দেওর ভাইয়ের বাড়িতে মানে যেখানে ভুট্টাটা রাখা হয়েছে বা শুকাতে দিয়েছি পাশে দেওর ভাইয়ের বাড়ি তো ওই ভাইয়ের বাড়িতেই একটু বিশ্রাম নিচ্ছি মানে দেওর ভাইয়ের বাড়ি আর ওই দেখো সূর্য সোনা ঘুমিয়েছে শুইয়ে দিলাম আর ও সবাই আছে মানে ভুট্টার ওখানে সবাই আছে তো আমি একটু ঘরে এলাম তো এখন কিছু খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে ওকে ফ্রেন্ডস সঙ্গে থাকুক পিছিয়ে আবার আর বন্ধুরা এটা তারপরের দিনের ভিডিও সোমবারের ভিডিও তো দেখো স্কুলে এসেছিলাম তো স্কুল থেকে মানে গেট থেকে বেরিয়েছি ওমনি দেখি ওর পাপায় টোটো হাজির তো টোটো বলছে বাড়ি আর যেতে হবে না চলো আর কালকের মানে দশ বস্তার মতো শুকায়নি তো সেগুলি শুকা মানে শুকাতে যাচ্ছে মানে নাড়াচাড়া করতে যাচ্ছি তো এখন বাজে দুপুর পনে দুইটার মতো বাজে প্রচুর রোদ্র রোদ্রের টেম্পারেচার আজও প্রচুর তো সেখানে যাচ্ছে যে ছেলে বসেছে ভাসতে আর ওর পাপায় ড্রাইভ করছে তো দেখো এদিকে আমি ভুটটা নাড়াচাড়া করে একটু দাঁড়িয়েছি মানে একটু স্পার্সেল এসেছে তাই রিসিভ করতে দাঁড়িয়েছি কারণ বাড়ি নেই রিসিভ করে বললাম এখানে আসে এখান থেকে রিসিভ করা যাক ওই যে ওইটাই দেও দেওর ভাইয়ের বাড়ি তো দেখো পার্সেলটা চলে আসছে আর মোবাইল থেকেই ফ্রি করে দিলাম এসেছে দুটো নাইটি ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছে না আজকের মতো এখানেই যাচ্ছি আবার দেখাবে নেক্সট